অপুর বিরুদ্ধে সাকিব খানের কাছে নালিশ দিল জয়। বর্তমানে স্মার্টফোন আর বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ওপর বাচ্চাদের আকর্ষণ যেন একটু বেশি, আর এই সব থেকে দূরে নেই আমাদের সবার আদরের সুপার কিড আবরাম খান জয়। গেমসের উপর আসক্ত হওয়ার জন্য টালিউড কুইন অপু বিশ্বাস জয়কে অনেক বকাবকি করেন। মায়ের কাছে বকুনি খেয়ে মায়ের নামে সাকিব খানের কাছে এমন কিছু কথা বলে জয়, যা শুনে রীতিমতো কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেন সাকিব খান। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। এখন পর্যন্ত জয়কে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন অপু বিশ্বাস। তবে বেশ কিছুদিন থেকে নিজের ক্যারিয়ার নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েন। জয়কে খুব একটা সময় দিতে পারেন না তিনি। একাকি ঘরে বসে থাকতে থাকতে আস্তে আস্তে কার্টুনের উপর আসক্ত হয়ে পড়ে। এখন মাকে তার খুব একটা প্রয়োজন হয় না, বরং মা ছাড়া সারাদিন গেমস খেলে ভালো সময় কাটাচ্ছে। এমনকি খেতে বসেও গেম খেলে জয়। মোবাইলের প্রতি এত আসক্ত হওয়ার ব্যাপারটা অপুর ভালো লাগে না, তাই জয়কে বকা দিয়ে অপু বলেন, জয় তোমার এখন লেখাপড়া করার সময়, তাই তুমি মন দিয়ে পড়াশোনা করবা, আর পড়াশোনার পর তুমি যখন ফ্রি থাকবে তখন বাসার সবার সাথে গল্প করবা, খেলা করবা। তাছাড়া এখন থেকে আমিও তোমাকে সময় দেব, আর আমি চাই তুমিও আমাকে সময় দেবে। এইসব ফোন গেম বা কার্টুন নিয়ে তুমি সারাদিন পড়ে থাকবে না, আর কখনো যেন তোমাকে ফোন নিয়ে সময় নষ্ট করতে না দেখি। অপুর কাছে বকা খেয়ে কান্নাকাটি করে জয়। জয় অপুর কাছে থাকলেও মাঝে মাঝে জয়কে দেখতে আসেন সাকিব খান। বরাবরের মতো এবারও জয়ের সাথে দেখা করতে আসলে জয় অপুর নামে সাকিব খানের কাছে নালিশ করে আর বলে, বাবা তুমি মামকে বকা দিয়ে দেবে, আর বলবে মাম্মাম যেন আমাকে আর বকা না দেয়। যার কথা শুনে কিছুক্ষণ চুপ হয়ে যান সাকিব খান। সাকিব খান জানেন জয়ের জন্য প্রতিনিয়ত অপু কতটা কষ্ট করছে।